আসানসোল লোকসভা কেন্দ্রের বারাভনীতে 199 নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বাবুল সুপ্রিয়। পোলিং এজেন্ট এবং বাবুলের মধ্যে চলে বচসা। অপরদিকে বুথের বাইরে বাবুল সুপ্রিয়র গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল সমর্থকরা। এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে চরম বিশৃঙ্খলা। ঘটনা যেটা ঘটেছে সব টিভিতে দেখাচ্ছি, আমাদের ইলেকশন এজেন্টদেরকে মেরে ধরে বার করে দেওয়া হয়েছে। তা মোস্ট ইম্পর্টেন্টলি তাদেরকে বাড়ি থেকেই বেরোতে দেওয়া হয়। এবং আমি কাশিডাঙাতে গেছি, ওখানে গণ্ডগোল করেছে, এবং তাছাড়াও ইয়েতে আমাদের কোটটা ডিতে গণ্ডগোল করেছে। এবং ইলেকশন এজেন্টকে ফর্ম ফিল আপ করে 10:30 সময় আমি বসাচ্ছি, তারপরে তার বাড়ি অ্যাটাক করেছে বারামণির বহু দূরে, এবং বহু বুথ ক্যাপচার হচ্ছে। যা পরপর আমি টুইটে সব দিতে থাকছি, ইলেকশন কমিশনের সঙ্গে ক্লোজ যোগাযোগ রেখেছি, যেখানে ইলেকশন কমিশন বুথের যে নাম্বারগুলো পাঠাচ্ছে ওরা ইভ্যালুয়েট করুক যে কোথায় কী হচ্ছে কী না হচ্ছে। আমি সব জায়গায় তো পৌঁছতে পারবো না, তবে এদের মোডাস অপারেন্ডি ছিল যে আমার গাড়ি অ্যাটাক করবে। রিপোর্টারদেরও অ্যাটাক করেছে, ভেঙেছে গাড়িটা, কাজেই এটা এদের মোডাস অপারেন্ডি। খানিকটা মেনে নিতে হবে, কিন্তু সব জায়গায় পৌঁছে যতটা পারা যায় সামলানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ।